কুম আসসালাম ওর আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লা মাল্লা নবিয়া বাদা বন কুলসুম বলছিলেন যে যদি কেউ কোরআন আয়াতগুলা ফলো করে আর ওর মন মতো হাদিস ফলো করে তার মানে সহি জৈব রয়েছে সহি হাদিস যদি ফলো করে জৈবগুলা তার যদি না করে তাহলে কি হবে বা এরকম কিছু যে সম্মানিত বোন যে কোরআন কোরআন হাদিস উভয়টাকে মানতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন মা আ তাক ম রসুল ফাকুদু বা মা নাহা মান কুমান ফান্তাহু তোমাদের রসুল তোমাদের যা দিয়েছেন সেগুলা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো তা থেকে দূরে থাকো সম্মানিত বোন যে বিষয়টি হলো যে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে তবে হ্যাঁ আপনি যে বলেছেন যদি উনি যেহেতু বললেন যে অনেক জয়ীফ হাদিস বা মাও হাদিস আমরা তো বুঝি না জি হাদিস পাইলে সই হাদিস আমল করবেন জয়ীফ হাদিস এগুলো ওগুলো আমল করতে হবে না এই জন্য সব হাদিস ঠিকই বলছেন যে সব হাদিস কিন্তু আমল করা যাবে না সব হাদিস আমল করা যাবে না বলতে যে জৈব রয়েছে জৈব মানে দুর্বল হাদিস আমল করা যায় না মানুষ বলতে কথা বার্তা যদি আপনারা জানেন সহি জৈব তাহলে আমল করবেন না এই ক্ষেত্রে যাচাই বাছাই করতে হবে এটাই ঠিক কারণ অন্য এক হাদিস রসুল সাল্লা সাল্লাম বলছেন এবং বোখারি মুসলিম নিয়েছেন তিনি বলছেন মানকাদা আলাইয়া মোতাহিদান ফালিয়া তাক আদাহমান্নার যে ব্যক্তি আমার উপর মিথ্যা যে ব্যক্তি ইচ্ছা করে আমার উপর মিথ্যা আরোপ করলো সে যেন তার জান নিজের স্থান জাহান নামে বানায় নিল নিজের স্থান জাহান নামে বানাইল তাহলে ইচ্ছা করে মিথ্যা আরোপ করা যাবে না তাই শহীদ হাদিস যেমন বোখারি মুসলিম এই হাদিসগুলা গ্রন্থ রয়েছে আপনারা এগুলা হাদিস নিয়ে পড়েন এগুলো হাদিস হাদিস এগুলো নিয়ে পড়েন আর এখন আপনার বিভিন্ন হাদিস বের হয়েছে তাহকিক করা শহীদ যদি বলা হয়েছে ওই হাদিসগুলা নিয়ে বাড়িতে পড়েন ইনশাল্লাহ আল্লাহ কল্যাণ করবে ইনশাআল্লাহ আল্লাহ কল্যাণ করবে আল্লাহ আলম